টিম গেম, এভরি 11টা প্লেয়ারই ক্রেডিট, কিন্তু ছেলেরা সব ফাইট করেছে, নিজেদের প্ল্যান ওয়াইজ খেলেছে। একটা প্ল্যানটি সেভ করলাম, এখন পেয়ে হ্যাপি। প্রথম থেকে ভেবেছিলাম যে একটা গোল করবো, বড় টিম হয়ে গেছে। কল্যাণী স্টেডিয়ামে ক্যালকাটা পুলিশ ক্লাব এক এক গোলে রুখে দিল মোহনবাগান সুপার জায়ান্টকে। একটি অসাধারণ সেভ করেছিলেন পেনাল্টি মইদুল, এবং আজকের গোলদাতা রবি দাস, এবং সে ম্যান অফ দি ম্যাচও হয়েছে আজকে। এবং রয়েছেন কোচ বিজয় ঘোষ, দীপক দা, দীপক রায়, এরা রয়েছেন অপু, অপু দাস। মোহনবাগানকে রুখে দিয়ে 13 পয়েন্ট হলো, এবং মোহনবাগানের মতো দলকে প্রথমে এক গোল খেয়ে পরে আবার এক গোল শোধ করে দিলেন। কী বলবেন আজকের খেলা নিয়ে? অল ক্রেডিট গোস টু আমার প্লেয়ার, তারাই খেলেছে, তারাই মাঠে গোল এনেছে। গোলকিপার দুটো দেখলেন সেভ করেছে, এবং ডিফেন্সিভ লাইন অ্যাকর্ডিং টু প্ল্যান খেলেছে, তাতে এই পয়েন্ট এসছে সাফল্য। ম্যাক্সিমাম ক্রেডিট তো কাকে দেবেন? আমার টিমে ম্যাক্সিমাম কিছু নেই, যে গোল করেছে অবভিয়াসলি রবির ক্রেডিট তো আছেই, কিন্তু আমার টিম গেম, এভরি 11টা প্লেয়ারই ক্রেডিট, কিন্তু গোল যদি সিমিলারলি দেখতে হয় দুটো পেনাল্টি মইদুল করেছে তারও ক্রেডিট আছে। সংগ্রাম মুখার্জি সকলেই চেনেন, সংগ্রাম তার যে খেলোয়াড় গোলকিপার মইদুল আজকে একটি অসাধারণ সেভ করেছে, কিন্তু আজকের খেলা এক এক গোলে ড্র হলো, 10 জনে হয়ে গেছিলো একবার, এবং মোহনবাগানও পরে 10 জনে হয়ে যায়। তা আজকের ম্যাচ নিয়ে তোমার প্রতিক্রিয়া কী? ছেলেরা সব ফাইট করেছে, নিজেদের প্ল্যান ওয়াইজ খেলেছে, এবং আমরা যখন 10 জন হয়ে গেছি বিজেতা টিমটাকে সেফে এনেছে, এবং সেটা সাকসেস। মইদুল আজকে সকলের চোখ মইদুলের দিকে ছিল, যেহেতু প্রথমে একটা সেভ করে। মইদুল আজকের ম্যাচটা নিয়ে তুমি কি বলবে? অবশ্যই আজকে ম্যাচটা তো ভাইটাল ম্যাচ ছিল, বড় টিম, প্ল্যানটা সেভ করলাম, ভালো লাগলো, টিমে 1 পয়েন্ট পেলাম, ভালো লাগলো। আমাদের রবি গোল করেছে, টিমটা ড্র হলো, আমার খুব ভালো লাগলো, বড় টিম এগেনস্টে প্ল্যানটি সেভ করলাম, 1 পয়েন্ট পেয়ে হ্যাপি। এবং তোমার এই পারফরমেন্স কি অব্যাহত থাকবে? এখনো কিন্তু অনেক দূর বাকি। অবশ্যই চেষ্টা করব তো পুরোটাই শেষ করার জন্য ভালো দিয়ে। আজকের গোলদাতা রবি, এবং সে ম্যান অফ দি ম্যাচও হয়েছে। তো রবি আজকের গোলটা দেওয়ার পর তোমার মোহনবাগানের ইনস্টে গোল, তো কী ভালো কী বলবে, কীরকম ভাবছো? না, মোহনবাগানের ইনস্টে গোল করেছে, অবশ্যই ভালো লাগছে। প্রথম থেকে ভেবেছিলাম যে একটা গোল করবো, কারণ বড়ো টিম, তো হয়ে গেছে গোলটা, উপরবেলা আছে, কোচ আছে, করলে অবশ্যই গোল পাবো, আর টিম হবে সাপোর্ট করছে, কোচ সাপোর্ট করছে। কলকাতা পুলিশ দলের ক্যাপ্টেন কৌশিক গোয়ালা কি বলবেন? খুব ভালো লাগছে, আমাদের মানে আমরা অনেক চান্সও পেয়েছিলাম গোল করার, গোল করতে পারিনি, ড্র হয়েছে, ওরাও সুযোগ পেয়েছে, মিস করেছে। তাও আমাদের টিম প্রথম থেকে অনেক লড়াই করেছে, আমরা যেরকম বলেছিলাম 3 পয়েন্টের জন্য ঝাঁপাবো, 3 পয়েন্টের জন্য ঝাঁপিয়ে 1 পয়েন্ট এসছে, তাতে এটা নিয়ে আমাদের এগোতে হবে। আজকে টোটাল টিমটাই খুব ভালো খেলেছে, আমরা যে বিজয়ের তত্ত্বাবধানে আমরা সবাই টিমটা টোটালি খেলছে, আগামী দিনে আরও ভালো খেলবে। আমরা 1 পয়েন্ট পেয়েছি, 3 পয়েন্ট পাওয়ার মতন জায়গায় ছিলাম, দেখা যাক পরে নেক্সট ম্যাচ আছে আমাদের, লড়াই করবে টিম, আমরা সাকসেস হব। আজকের ম্যাচটা অন্তত পয়েন্ট আসবে, সেই পয়েন্টটা ছেলেরা এনে দিয়েছে, 3 পয়েন্ট আসতো ছেলেদের একটু ভুলের জন্যে হয়তো আমাদের 2 পয়েন্ট হাতছাড়া হলো। তোমাদের সকলকে ধন্যবাদ, থ্যাংক ইউ।